আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেখা ইসলাম কনক। নিরাপদ সড়ক সহ নয় দফা দাবিতে আজও রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছে, তাদের নয় দফার মধ্যে একটি দাবি হচ্ছে সারা দেশে অর্ধেক ভাড়া কার্যকর করা, বাকি দাবিগুলো না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আজও রাস্তায় যানবাহনের কাগজপত্র চেক করে শিক্ষার্থীরা। বৈধ যানবাহনকে ছেড়ে দেওয়া হলেও যেসব যানের কাগজ নেই সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়। আবার বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে সেগুলোকে আটকে রাখে শিক্ষার্থীরা। এই আন্দোলনের কারণে রামপুরা সহ আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা, হেঁটেই অনেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। অন্যদিকে সোমবার বাসে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা 700 জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাস্তায় গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ধানমন্ডিতে নির্মাণাধীন জয়িতা টাওয়ার ও বাংলাদেশ শিশু একাডেমিতে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, নতুন ভাইরাস আবারও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই ক্লাসে ফিরে যেতে আহ্বান জানান তিনি। রাস্তায় চলার সময় সতর্কতার পাশাপাশি ট্রাফিক মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। কেউ অন্যায় করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি। ঢাকার দক্ষিণের পর উত্তর সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় হত্যা কেন, তা খতিয়ে দেখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। রামপুরায় বাসে অগ্নিসংযোগে বিএনপি জামায়াতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কিনা খতিয়ে দেখতে জাতির বিবেকের কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এর আগে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের। তিনি জানান, বিজয়ার মাসে 5G যুগে প্রবেশ করবে বাংলাদেশ। আগামী 12 ডিসেম্বর 5G পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাজোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব বজের জয়। এ সময় গত 12 বছরে তথ্য প্রযুক্তি খাতে সরকারের নানা অর্জনের কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রামপুরার ঘটনা নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত, সেই প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় জীবন বাজি রেখে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। মৌন মিছিলে অনুমতি না মেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। বিরোধী নেতারা অভিযোগ করেন, বেআইনিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। বিএনপি মহাসচিবের অভিযোগ, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। চিকিৎসকদের এই সংগঠন জানিয়েছে, যত দিন যাচ্ছে বেগম জিয়ার স্বাস্থ্যের তত অবনতি হচ্ছে, অবিলম্বে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠাতে অনুমতি দেওয়ার দাবি জানান ড্যাব নেতারা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।